আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয়ালা আশরাফিল আম্বিয়া ইউলমুরসালিন ওয়ালা আলিহি ওয়া হাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছিলেন যে টেস্ট টিউব বেবি এই পদ্ধতি গ্রহণ করা ইসলামের জায়েজ আছে কি না টেস্ট টেস্টিউ বেবি পদ্ধতি ইসলামে জায়েজ আছে কি না এ বিষয়টা জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে টেস্ট টিউব বেবি পদ্ধতিটা আসলে কি টেস্ট টেস্টিউ বেবি পদ্ধতিটা আসলে মেডিকেল সায়েন্সের একটা নতুন আবিষ্কার যে সমস্ত দম্পতি বিয়ে শাদির পরে দুই বছর চার বছর দশ বারো বছরেও বাচ্চা কাচ্চা হয় না সেসব দম্পত্তি চিকিৎসকের পরামর্শে টেস্ট টিউব বেবি পদ্ধতিতে সন্তান নিতে পারেন এটা মেডিকেল সায়েন্সের একটা নতুন আবিষ্কার এর সিস্টেমটা হলো স্ত্রীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করে এনে এবং স্বামীর অর্থাৎ পুরুষের শুক্রাণুগুলো বের করে এটা কোনো একটা টিউবের মধ্যে নিষিক্ত করা হয় আর এই নিষিক্তকরণের মাধ্যমে যে ব্রুন তৈরি হয় দুই দিন তিন দিন কিংবা পাঁচ দিনের মাথায় সেই ব্রুনগুলো স্ত্রীর জলায়ুতে আবার প্রতিস্থাপন করা হয় এই পদ্ধতিতে বাচ্চা হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায় তবে অধিকাংশ ডাক্তারদের মতে এই টেস্ট টিউব বেবি পদ্ধতিতে বাচ্চা নিলে এর সাকসেস রেট হতে পারে থার্টি থেকে ফোরটি পারসেন্ট অর্থাৎ টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণ করলে যে কারো বাচ্চা হবে এমন গ্রান্টি কিন্তু নাই ডাক্তাররাই বলছেন এর সাকসেস রেট হলো থার্টি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট তো বর্তমান জামানার অধিকাংশ ওলামাইকরাম অধিকাংশ মহাক আলেম যারা রয়েছেন তাদের মতে এই টিউব বেবি পদ্ধতি নেওয়া যায় আছে ইসলামের নিষেধ নাই তবে এর শর্ত রয়েছে টিউব বেবি পদ্ধতিতে অনেক দেশে দেখা যায় স্বামী স্ত্রীর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন না ঘটিয়ে অন্য কোনো পরপুরুষের শুক্রাণুকে স্ত্রীর ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত করা হয় এমনটা করা হলে ওই নিষিক্ষকরণে যে ভ্রূণ তৈরি হবে ওই ভ্রূণ স্ত্রীর জরায়ুতে প্রবেশ করানো জায়জ না। এটা ইসলামে একদম হারাম বিলকুল হারাম তো এটা যদি না হয় কোনো স্বামী এবং স্ত্রী উভয়ের ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিক্তকরণের মাধ্যমে ভ্রূণ তৈরি করে সেটা যদি জরায়ুতে প্রতিস্থাপন করে এই পদ্ধতিতে বাচ্চা গ্রহণের একটা সম্ভাবনা তৈরি করা যায় তাহলে এটা ইসলামে নিষিদ্ধ নয় এটা জায়েজ আছে